হাই এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছেন। এপ্রিলের 1 তারিখে যাদেরকে ডেকেছিলাম তাদের মধ্যে যারা যারা আসতে পেরেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আসতে পারেননি বিশেষ কারণে, কিছু করার নেই, তাদের জন্য আজকে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। ওই দিন যা যা বলেছি সেই একই কথা, জাস্ট জিওটিসির একটা প্ল্যানিং, আমরা কীভাবে জিওটিসি কমপ্লিট করতে পারি সেটা সেদিনও দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। যারা যারা সেদিন গিয়েছিলেন তারা আরেকবার দেখে নিন, আর যারা আসেননি তাদের তো দেখতে হবেই। তো শুরু করা যাক। জিওটিসি কমপ্লিট করার জন্য সেদিনকে যে প্ল্যানিংটা দেখিয়েছিলাম, আমাদের একমাত্র অ্যাকশন প্ল্যানিং কিন্তু এটাই হবে, এছাড়া আর কোনো প্ল্যানিং নেই। এই প্ল্যানটা যদি আমরা, এই অ্যাকশন প্ল্যানটাকে যদি আমরা ফলো করি তাহলে জিওটিসি হবেই হবে, কেউ ঠকাতে পারবে না। আমাদের জিওটিসির লেভেল কটা আছে? 3টে। 30 লাখে সিঙ্গেল, 60 লাখে ডাবল এবং 90 লাখ করতে পারলে 4 জন মিলে বিদেশ ভ্রমণ করা যায় জিওটিসি কোয়ালিফাই করে। এখন বক্তব্য হচ্ছে আমাদের অ্যাকশন প্ল্যান কী হওয়া উচিত। প্রথম অ্যাকশন প্ল্যানের প্রথমে আছে আমাকে কিন্তু একটা প্রসপেক্টিভ লিস্ট তৈরি করতে হবে। সেই প্রসপেক্টিভ কাস্টমার লিস্টে কিন্তু আমার 15,000 টাকার কাস্টমারও থাকতে হবে, 15,000 টাকার কাস্টমারও থাকতে হবে, 30,000 টাকার কাস্টমারও থাকতে হবে, 50,000 টাকার কাস্টমারও থাকতে হবে, আবার কিন্তু 1,00,000 টাকার কাস্টমারও আমাকে আমার প্রসপেক্টিভ লিস্টে কিন্তু রাখতে হবে। যদি এই সেগমেন্টে আমি প্রসপেক্টিভ লিস্ট তৈরি করতে পারি, 15,000 টাকার কাস্টমার 100টা, 30,000 টাকার কাস্টমার 100টা, 50,000 টাকার কাস্টমার 100টা এবং 1,00,000 টাকার কাস্টমার 100টা, টোটাল আমার হলো 400 পিস কাস্টমার। তো 400 পিস কাস্টমারের যদি আমি কল ওপেন করতে পারি এবং সেই 400 পিস কাস্টমারকে যদি আমি কল অ্যাটেন্ড করতে পারি, অর্থাৎ পলিসি যদি বোঝাতে পারি, তাহলে তার থেকে একটা রেশিও আমার ক্লোজ হবে। এবার আমি ধরে নিলাম 400 জন কাস্টমারকে আমি পলিসি বুঝিয়েছি, তার মধ্যে 100 জন লোক আমার কাছে পলিসি করেছে। তাহলে যদি আমার কাছে 100 জন লোক পলিসি করে, এই 100 জন পলিসি, 100 জন যে লোক পলিসি করেছে তার টিকিট সাইজ যদি 30,000 টাকা হয়, তাহলে কিন্তু আমার সিঙ্গেল কোয়ালিফিকেশন হয়ে গেল। আর সেই 100 জন কাস্টমারের টিকিট সাইজ যদি 60,000 টাকা হয়, তাহলে কিন্তু আমার ডবল কোয়ালিফিকেশন হয়ে গেল। আর সেই 100টা কাস্টমারের যদি টিকিট সাইজ 90,000 টাকা হয়, তাহলে কিন্তু আমার 3 নম্বর কোয়ালিফিকেশন হয়ে গেল, অর্থাৎ আমি কিন্তু আমার ফ্যামিলির 4 জনকে নিয়ে আমি বিদেশে ট্যুর করতে যেতে পারবো SBI Life-এর পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি। আপনারা জানেন জিওটিসির কী কী সুযোগ সুবিধা আছে না আছে সমস্ত কিছু জানেন, নতুন করে বলার কিছু নেই। তো এটা হচ্ছে আমাদের অ্যাকশন প্ল্যান, একদম শর্টকাট অ্যাকশন প্ল্যান। এই জায়গাটা দেখা যাচ্ছে না, তাই তো? এটা হচ্ছে 400 পিস কল আমাকে ওপেন করতে হবে, 400টা কল, 400টা কল ওপেন করে আমাকে 400টা কল অ্যাটেন্ড করতে হবে। টিউবলাইটের আলোটার জন্য দেখা যাচ্ছে না এই জায়গাটা, সে যাই হোক অসুবিধা নেই। এবার যদি আমি আমার ডেইলি অ্যাকশনে আসি, ডেইলি আমাকে কী করতে হবে, চারশোটা কল আমাকে যদি ওপেন করে অ্যাটেন্ড করতে হয়, আমার হাতে সময় আছে কমাস, 9 মাস সময় আছে, এপ্রিল টু ডিসেম্বর। তো আমি ডিসেম্বরে গিয়ে কল ওপেন করে কল অ্যাটেন্ড করব আর সেই কল ডিসেম্বরেই ক্লোজ হবে, এটা তো হতে পারে না। যেমন ভক্তদার ক্ষেত্রে হয়েছে, পীযূষের ক্ষেত্রে হয়েছে, তাপস চক্রবর্তীর ক্ষেত্রে হয়েছে, ওদের কিন্তু সামান্য 60-70,000 টাকার জন্য কিন্তু BM Club মেম্বারশিপটা হয়নি। কেন হয়নি? প্রথম কারণ হচ্ছে একটা কাস্টমার, একটা থেকে দুটো কাস্টমারের উপর ডিপেন্ডেবল ছিল। আর 2 নম্বর কারণ হচ্ছে সেই একই মাসে গিয়ে,
মার্চ মাসে গিয়েই ওই বিজনেসটা তোলার চেষ্টা করেছিল। মার্চ মাসেই কল হবেন, মার্চ মাসেই কল অ্যাটেন্ড এবং মার্চ মাসেই কলটা ক্লোজ করতে যাওয়ার রিক্স, এটা একটা বিশাল বড় রিক্স, হতেও পারে না হতে পারে। ভক্তদের এক লাখ টাকা, 1,70,000 টাকা দরকার ছিল, 1,00,000 টাকা হয়েছে, বাকি 70,000 টাকাটা হয়নি। তো সেই কারণে আমাদেরকে কী করতে হবে, আমাদের হাতে আছে 9 মাস, কিন্তু পুরো 9 মাস ধরে কল ওপেনিং এবং কল অ্যাটেন্ড এই কাজটা করলে হবে না। 9 মাসের মধ্যে প্রথম 6টা মাসের মধ্যে কিন্তু আমাকে 400টা কল ওপেন করে 400টা কল অ্যাটেন্ড করে ফেলতে হবে। তাহলে সেটা যদি আমি 6 মাসে করতে চাই, তাহলে আমার পার ডে 2-3টে কল ওপেন করে কিন্তু আমাকে অ্যাটেন্ড করতে হবে, পার ডে 2-3টে কল। যদি এটা করি তাহলে কিন্তু আমার 6 মাসের মধ্যে যদি কল ওপেনিং এবং অ্যাটেন্ড অর্থাৎ পলিসি বোঝানো যদি কমপ্লিট হয়ে যায় প্রথম 6 মাসের মধ্যে, তাহলে প্রথম 6 মাসে যা লগইন হবে হবে, বাকি 3 মাসে কাস্টমার যে টাইম দেবে, যাদেরকে আপনি প্রথম 6 মাসে যাদের কাছে গেছেন সেই প্রথম 6 মাসের মধ্যেই তারা পলিসিতে মনে দেবে তার কোনো মানে নেই, তারা টাইম দেবে। আর যে টাইমটা দেবে আপনার হাতে আরও 3 মাস করে সময় করে রয়েছে, সেই বাকি 3 মাসে কিন্তু সেই কলগুলো ক্লোজ করে লগ ইন করে দেওয়া সম্ভব, এবং লগ ইন করে দিলে কিন্তু আপনার কাউন্টিংয়ের মধ্যে পুরো বিজনেসটা চলে আসবে। তো এই ভুল আমরা আর করবো না, যে ভুলটা আমরা এবছর করেছি যে মার্চ মাসে বিজনেস দরকার তো মার্চ মাসেই কল ওপেন করছি, মার্চ মাসেই কল অ্যাটেন্ড করছি, মার্চ মাসেই কল ক্লোজ করার চেষ্টা করছি, সেই ভুল কিন্তু আমরা দ্বিতীয়বার করবো না। তো সেই কারণে জিওটিসি করার জন্য আমাদের হাতে 9 মাস টাইম আছে, সেই 9 মাসের মধ্যে প্রথম 6 মাস আমরা কল ওপেন করবো এবং কল অ্যাটেন্ড করবো এবং কল ক্লোজ করার চেষ্টা করবো। যদি প্রথম 6 মাসেও কলটা ক্লোজ না হয়, বাকি 3 মাস অর্থাৎ পুরো 9 মাসের মধ্যে কিন্তু আমার কলটা ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এটাই হচ্ছে ওভারঅল একটা প্ল্যানিং, এবং ইন্ডিভিজুয়াল প্ল্যানিং অবশ্যই হবে, প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে আমি বসবো, সবার সঙ্গে দেখা হবে, প্রত্যেকের বাড়িতে ইন্ডিভিজুয়ালি সবার সঙ্গে আমি বসবো এবং ইন্ডিভিজুয়ালি সবার সাথে আমি প্ল্যানিং করবো। আজকের মতো বাই, দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে প্রত্যেকের বাড়িতে।